সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 15 জুন 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে JF অ্যাগ্রো ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত গ্রামে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পর দেখলাম বেশ কিছু গরু ওনারা কুরবানি উপলক্ষে দীর্ঘদিন যাবত রেডি করে আসছে। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো সামনে যেহেতু কুরবানি, আপনারা অনেকে এই সময় বিগ বিগ সাইজের কুরবানি গরু সংগ্রহ করতে চাচ্ছেন, বা অনেকে ছোট মিডিয়াম এই ধরনের গরু সংগ্রহ করতে চাচ্ছেন, তারা চাইলে এই ফার্মে এসে এই গরুগুলো দেখতে পারেন। এইখান থেকে ছোট বড় মাঝারি প্রায় সব ধরনের কুরবানি গরুই আছে। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো, আর এগুলোর সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একদম শুরুতে আপনার নামটা একটু বলবেন। আমার নাম রকিবুল ইসলাম। আচ্ছা, এই যে এফ অ্যাগ্রো ফার্মের কোন দায়িত্বে আছেন আপনি? অ্যাগ্রো ফার্মের দায়িত্ব আছে গরু খাওয়া দাওয়া দেখাশোনার কাজ করি আমি। দেখাশোনার সার্বিক দায়িত্বে আপনি আছেন। আর এই ফার্মের মালিক উনি কোথায় থাকে? উনি পাবনাতে থাকে। পাবনাতে থাকে, আচ্ছা, মানে পাবনা জেলায় বা পাবনা সদরেই উনি থাকে। জি। আচ্ছা, তো এই খামারটা মূলত আপনার দায়িত্বে আছে, আপনি দেখাশোনা করেন। তো এই ফার্মের যে গরুগুলো আছে এগুলো বর্তমানে আপনার দায়িত্বে আছে, আপনি এগুলো বিক্রি ব্যাপারে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই বিক্রি করব এগুলো। আচ্ছা, কয়টা গরু আছে বর্তমানে? বর্তমানে আমার গরু আছে এখানে আপনার 8টা গরু আছে। 8টা আছে, বিগ বিগ সাইজের বেশ কিছু গরু আছে দেখলাম, সবগুলোই কুরবানির গরু। যারা কুরবানিতে একটু বিগ বিগ সাইজের গরু কুরবানি দিতে চায় তারা চাইলে এই গরুগুলো দেখতে পারে। অনেকগুলো গরু আছে, ছোট বড় সবাই, সব রকমের গরু আছে, ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে, সব ধরনের গরু আমরা রাখছি এখানে রাখা। তো যারা কুরবানির গরু সংগ্রহ করতে চায় তারা চাইলে আপনাদের খামারে এসে তাদের গরুগুলো দেখে শুনে পছন্দ হলে দরদাম করে নিয়ে যেতে পারবে। তো চলেন, কেমন গরু আছে এগুলো দেখি, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। তো শুরুতে বিশাল আকৃতির একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, কোন জাতির গরু এটা? এরা ফিজিয়ান অস্ট্রেলিয়ান গরু, একটা সার গরু। হ্যাঁ, সার গরু, ফিজিয়ান অস্ট্রেলিয়া গরু। তো এই গরুটা আপনাদের খামারে কতদিন হলো আছে? এটা 18 মাস বয়স আছে গরুটার। আপনাদের খামারে আছে 18 মাস? 18 মাস হলো আপনাদের খামারে আছে। আর যখন কিনছিলেন তখন বয়স কত মাস ছিল? তখন 2 বছর বয়স ছিল। তখন 2 বছর বয়স ছিল, আপনাদের খামারে আছে 18 মাস। তো এখন দাঁতে কয়টা হয়েছে? দাঁতে 6টা হয়েছে। দাঁতে 6টা হয়ে গেছে। তো আকার আকৃতি তো বিশাল হয়ে গেছে, এর আগে কি কাউকে দেখাইছিলেন? হ্যাঁ, দেখানো হয়েছে, গরু দেখানো হয়েছে। তো গরু দেখেছে, কেউ কি আইডিয়া দিয়েছে কি পরিমাণ মাংস টাংস আছে গরুতে? মাংসের আইডিয়া দিয়েছে 25 মন। 25 মন মাংসের আইডিয়া দিয়েছে। আচ্ছা, আপনাদের এখানে তো স্কেল নাই, তেমনি চোখের দেখায় আইডিয়া করে নিতে হবে। কোরবানির গরু অনেকেই মাংসের আইডিয়া নেয় না, সৌন্দর্যের উপরেও নেয়। তো এর সৌন্দর্য দেখে যদি কারো পছন্দ হয় বিশাল আকৃতির একটা গরু, গরুটা সংগ্রহ করতে পারে। আজকের প্রোগ্রামের প্রথম গরু, কেমন দাম রাখছেন এই গরুটার? এটা 10 লক্ষ টাকা দাম রাখছি। 10 লক্ষ টাকা আপনাদের চাওয়া দাম, দরদামের সুযোগ আছে তো? হ্যাঁ জি, সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। প্রত্যেকটা গরুর দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। দরদামের সুযোগ আছে, 10 লাখ টাকা দাম আমরা চেয়েছি। চাচ্ছেন, শুধু দাম চাইলেই তো হবে না, মার্কেট অনুযায়ী সেটার একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। গ্রহণযোগ্যতা হিসাবে 6 লক্ষ টাকা দাম বলেছে। 6 লক্ষ টাকা দাম বলছে অলরেডি? হ্যাঁ, অলরেডি 6 লক্ষ টাকা দাম বলেছে, আমরা 10 লক্ষ টাকা দাম এটা বলেছি আমরা। মাঝখানে সমঝোতা করে গরুটা বিক্রি করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকের প্রোগ্রামের এটা ছিল প্রথম গরু, তো এটা সাইড করে দেন। পাশে আরও একটা গরু আছে, চলেন এই গরুটা একটু দর্শকদের দেখাই। পাশে যে গরুটা আছে কালো রঙের, এটা কোন জাতের গরু? এটা আপনার ক্রস গরু, ক্রস টাইপের একটা গরু। এই গরুটা আপনাদের এখানে কতদিন হলো আছে? এই গরুটা কিনা আপনার 18 মাসই কিনা? 18 মাস, মানে দুইটা গরু একই সঙ্গে সংগ্রহ করছিলেন। এটা যখন সংগ্রহ করেন এটার বয়স কতদিন ছিল বা কত মাস ছিল? এটার বয়স তো 1.5 বছর ছিল, তখন 1.5 বছর ছিল, আর আপনার এখানে আছে 1.5 বছর, টোটালি 3 বছর গরুটার বয়স হয়ে গেছে। এটার দাঁত কয়টা? এটাও 6 দাঁত। এটাও 6 দাঁত, মাংস পরিপূর্ণ হয়ে গেছে। তো এটা কি কেউ মাংসের আইডিয়া দিয়েছে? এটার মাংসের আইডিয়া দিয়েছে আপনার 22 মন। এটার মাংসের আইডিয়া দিয়েছে 22 মন। যারা নিবে এর চোখ থেকে আইডিয়া করে দেখে শুনে নিতে পারবে, বা এর সৌন্দর্য দেখে কুরবানি উপলক্ষে গরুটা সংগ্রহ করতে পারবে। এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার গরু, দাম রাখছেন কেমন? দাম রাখছি না 9 লক্ষ টাকা দাম রাখছি। 9 লক্ষ টাকা, এটাও আপনাদের চাওয়া দাম। তো কোনো দর্শকের যদি পছন্দ হয়, বড় গরু আসলে ক্যামেরাতে বড় মনে হয় না, সরাসরি এসে দেখে দরদাম করে নিতে পারবে। দরদামের সুযোগ আছে তো? দরদামের সুযোগ আছে, 9 লক্ষ টাকা দাম সব চাওয়া হয়েছে। হ্যাঁ, এটা আপনার 5.5 লক্ষ টাকা দাম বলেছে অলরেডি। এটাও 5.5 লক্ষ টাকা দাম উঠছিল, এখনো দেন নাই? না দেয়নি, এখন কথা কারণের মধ্যে মিলতাল পলে পরে তাকে দেওয়া হবে। আচ্ছা, তো কারো যদি দেখে পছন্দ হয় আপনাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারে। আরও একটা গরু আপনি নিয়ে আসছেন, দেখে মনে হচ্ছে একটা দেশি সার গরু। হ্যাঁ, দেশি সার গরু। তো গরুটা বিক্রি হবে? এই গরুটাও বিক্রি হবে। এই গরুটাও কি আসলে এইখানে কতদিন হলো আছে? এই গরুটা কেনার বয়স 1 বছর। 1 বছর হলো কিনা, যখন কিনছিলেন তখন কি দাঁত হয়েছিল?
তখন দাঁত হইছিল না এখানে দাঁত হয়েছে এখানে এসে দাঁত হইছে এখন দাঁত কয়টা এর দাঁত আছে আপনার দুইটা দুইটা দাঁত কুরবানি উপযুক্ত একটা গরু কুরবানিতে যারা দেশি গরু স্বাদ নিতে চায় তারা চাইলে এই গরুটা দেখতে পারে তো এই গরুটার বডিতে কি পরিমাণ মাংস হতে পারে আইডিয়া কেমন আপনার এর মাংস আপনার 5.5 মন থেকে 6 মন মাংস লাগে 5.5 মন থেকে 6 মন আপনার আইডিয়া যে নেবে সে তার আইডিয়া থেকে গরুটা সংগ্রহ করতে পারে তো কুরবানির যেহেতু একটা গরু সৌন্দর্যের একটা ব্যাপার আছে এটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম রাখছেন এটা এটা 2 লক্ষ টাকা দাম রাখছি সোজা 2 লক্ষ টাকা আপনাদের চাওয়া দাম দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের সুযোগ আছে এটাও কি দাম উঠছিল এটার দাম হয়েছে আপনার 150 পর্যন্ত দাম হয়েছে 150 পর্যন্ত দাম হইছে দেন নাই না দেইনি এখন দেইনি এখন কথা কথার মাধ্যমে এখন দেখা শোনার পরে সেও দেখুক দেখা শোনার মাধ্যমে এখন দেওয়া হবে তাকে এই পাশে সিরিয়ালের 4 নম্বর যার একটা বিগ বডির গরু আপনি নিয়ে আসছেন এটা কোন জাতের এটা হল্যান্ডার ফিজিয়ান গরু হলস্টাইন ফিজিয়ান এটাও তো বিশাল আকৃতির একটা সার গরু হয়ে গেছে শরীরে পর্যাপ্ত মাংস চলে আসছে দেখাইছেন এর আগে কাউকে হ্যাঁ দেখানো হয়েছে সবটি গরু দেখানো হয়েছে এটার মাংসের আইডিয়া দিয়েছে কেমন এটা আইডিয়া দিয়েছে 22 মন এতটুকু মাংস কি আসলে হবে হ্যাঁ 22 মন মাংস হবে তারপর আমি বলবো যে যারা নেবে অবশ্যই যেন সরাসরি এসে দেখে শুনে নেয় হ্যাঁ 22 মন মাংস হবে তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 4 নম্বর গরু এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি আপনার 9 লক্ষ টাকা 9 লক্ষ টাকা আর এই যে 22 মন যে কথা বলেন এটা কি লাইভ ওয়েট হ্যাঁ এটা ওয়েট শেষ আচ্ছা এটা লাইভ লাইভ ওয়েট এটা শেষ ওয়েট আচ্ছা তো কোনো দর্শক যদি চায় এইখান থেকে মাংসের পরিমাপটা বের করে গরুটা সংগ্রহ করতে পারে দাম চাও কেমন দাম তো 9 লক্ষ 9 লক্ষ টাকা দাম চাওয়া দরদামের সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে দাম দর সুযোগ আছে এটা সাইড করে দেন পরবর্তী যেটা আছে ওইটা দেখাই সিরিয়ালের 5 নম্বর যে আরেকটা কালো রঙের গরু নিয়ে আসেন মনে হচ্ছে একটা ক্রস সার করস তো এটার কি দাঁত হইছে এটা দুই দাঁত আছে দুই দাঁত হইছে কুরবানি উপযুক্ত হয়ে গেছে কেউ চাইলে কুরবানির জন্য এই গরুটা সংগ্রহ করতে পারে দাম চাও কেমন এটার দাম এটা চাও 1 লাখ 80 1 লক্ষ 80 হাজার টাকা দাম চাচ্ছেন গরুটা দেখে শুনে মাংসের আইডিয়া করে যদি কারো পছন্দ হয় দরদাম করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দরদামের সুযোগ তো প্রত্যেকটা গরুতেই রাখছেন হ্যাঁ সুযোগ আছে প্রত্যেকটা গরু সুযোগ আছে পাশে ওইরকম দেখতে আরো একটা ক্রস গরু আপনি নিয়ে আসছেন এটার কি দাঁত হইছে এটা দাঁত হয় নাই এটা এখনো দাঁত হয় নাই তাহলে এই গরুটা উপযুক্ত হয়ে গেছে বড় হয়ে গেছে কুরবানি বড় হয়ে গেছে অদাতের গরু অনেক সময় কুরবানি হয় তো সেই হিসাবে যদি কেউ গরুটা পছন্দ করে নিতে পারবে আবার কেউ যদি চায় একটা বছর পালার জন্য গরুটা নেবে তারাও নিতে পারে এটা দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা এটার চাওয়া দাম প্রত্যেকটা গরুতেই দরদামের সুযোগ আছে দরদাম করেই বিক্রি করবেন এই পাশে আরো একটা গরু আপনি রাখছেন এটা এটার দামও 1.5 লক্ষ এটার দামও 1.5 লক্ষ এটাও একটা ক্রস টাইপের ষাঁড় গরু ফিজিয়ান বা হলস্টাইন টাইপের হবে এ দুটো গরু কুরবানিও চলবে পোষার লোক লিলি পোষাও চলবে পোষাও চলবে কুরবানিও চলবে দুটাই দাঁত হয় নাই পরপর দুইটা গরুরই দাম রাখছেন দুইটা পরপর 1.5 লক্ষ টাকা একটা গাভী আছে ওটার দুধ খান হ্যাঁ ওটার দুধ খায় আচ্ছা ওটা তো বিক্রি করবেন না তাহলে বিক্রি করার মতো যেগুলো আপনার নিকট ছিল সেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন বিশেষ করে তিনটা বড় গরু আছে তিনটা বড় গরু পাশাপাশি আরও তিন চারটা ছোট গরু আছে কেউ চাইলে কুরবানি উপলক্ষে আপনার সঙ্গে কথা বলে গরুগুলো নিতে পারে আর যখন সরাসরি খামারে আসবে মালিকের সঙ্গেও তো কথা বলতে পারবে মালিকের কথা বলতে নিতে পারবে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর এই খামারের যে গরুগুলো আছে সেগুলো আমাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম